তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাচ্চাদেরকে আমরা কিভাবে সবজি ডালের স্যুপ রান্না করে খাওয়াতে পারি। ডাল তো বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা খাবার, এবং যখন বাচ্চারা সলিড ফুড খাওয়া শুরু করে দেয় সেই সময় থেকেই আমরা বাচ্চাদেরকে ডাল খাওয়ানো স্টার্ট করে দিই। আর সবজিও কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই প্রয়োজন। ডালের মধ্যে যেমন প্রোটিন থাকে প্রচুর পরিমাণে, ফলে বাচ্চারা সেখান থেকে ক্যালোরি পায়, এছাড়া সবজির মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের খনিজ মৌল, বিভিন্ন রকমের ভিটামিনস থাকে, আর থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই কারণেই কিন্তু সবজিও বাচ্চাদের জন্য ভীষণই প্রয়োজন। তাই আমরা ডাল আর বিভিন্ন রকমের সবজি দিয়ে যদি বাচ্চাদেরকে একটা পুষ্টিকর খাবার বানিয়ে খাওয়াতে পারি, তো সেটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। তাহলে এবার তোমাদেরকে দেখাই যে এক বছরের ছোট এবং এক বছরের বড় বেবিদের জন্য কিভাবে আমরা বাড়িতে খুব সহজে সবজি ডালের স্যুপ বানাতে পারি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার কথাগুলোও কিন্তু শুনতে থেকো। ভিডিওটার শেষে আমি বেশ কিছু ইনফরমেশান শেয়ার করব, সেই ইনফরমেশানগুলো তোমাদের অনেকটা হেল্প করবে। যেমন কোন বয়স থেকে এগুলো খাওয়ানো যেতে পারে, কোন কোন টাইমে খাওয়ানো উপযুক্ত, কোন কোন টাইমে অ্যাভয়েড করা ভালো এই ধরনের খাবার, তো ইত্যাদি সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, বাড়িতে বাচ্চা থাকলে মোটামুটি এরকম বিভিন্ন রঙের সবজি কিন্তু আমাদের ঘরে কিনে রাখা ভালো। গ্রীষ্মকাল হোক শীতকাল হোক, যা সবজি বাড়িতে থাকবে তাই দিয়ে কিন্তু বাচ্চাকে সবজি ডালের স্যুপ বানিয়ে খাওয়াতে পারো। তো সবজি ডালের স্যুপ বানানোর জন্য আমি এখানে মুসুর ডাল 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি পরিষ্কার জলে। এরকম 1 চামচের 1 চামচ মুসুর ডাল নিয়েছি। এছাড়া আমার লাগবে হচ্ছে বেশ কিছু সবজি এবং পেঁয়াজ রসুন ইত্যাদি। তো দেখো, আমার এখানে পেঁয়াজ লাগবে হচ্ছে 1 গোটা পেঁয়াজে 1/3 ভাগ পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এছাড়া লাগবে হচ্ছে রসুন, প্রায় 2-3 কোয়া রসুনকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। যদি বাচ্চা 10 মাসের ছোট হয় সেক্ষেত্রে কিন্তু এরকম রসুন আর পেঁয়াজ না ব্যবহার করাই ভালো। কালমিছরি লাগবে 1 দানা, নুন লাগবে হচ্ছে 1 চা চামচ মতন। নুন আর এই মিষ্টি কিন্তু কখনোই 1 বছরের ছোটো বেবিদের ক্ষেত্রে ব্যবহার করবে না। আর লাগবে হচ্ছে পাতিলেবুর রস, এটাও কিন্তু 1 বছরের বড় বেবিদের জন্য। এছাড়া লাগবে বেশ কিছু সবজি। কতগুলো সবজি লাগবে সেটা কিন্তু বাচ্চার বয়স অনুযায়ী ঠিক হবে। খুব ছোটো বেবি হলে, মানে 8 মাসের কাছাকাছি হলে, 2-3 রকমের সবজি ব্যবহার করতে পারো। আস্তে আস্তে বাচ্চা বড় হলে 4-5 রকমের সবজি দিতে পারো। সব সবজি কিন্তু অল্প অল্প পরিমাণে লাগবে। দেখো, গাজরও নিয়েছি অল্প পরিমাণে, ক্যাপসিকাম নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, আমি বিনস নিয়েছি, বিনস কুচি করে নিয়েছি অল্প পরিমাণে, আর নিয়েছি টমেটো, সেটাও অল্প পরিমাণে কুচি কুচি করে নিয়েছি। টমেটোরও কিন্তু বীজ ছাড়িয়ে ফেলেছি, আর ক্যাপসিকামেরও কিন্তু বীজটা ছাড়িয়ে ফেলতে হবে। তো এভাবে 4-5 রকমের সবজি আমি ব্যবহার করব। এছাড়া আমার লাগবে হচ্ছে আমুল বাটার 2 টেবিল চামচ। এছাড়া লাগবে হচ্ছে জল। যদি বাচ্চা 2 বছরের ছোট হয় তো সেক্ষেত্রে বাচ্চা যে ফোটানো জল খায় সেই জলই ব্যবহার করবে, আর যদি বাচ্চা বড় হয়ে যায় তো সেক্ষেত্রে বাচ্চা যে নর্মাল জল খায় আমাদের মতন সেই জলই ব্যবহার করতে পারো। তো 1টা প্রেশার কুকারে আমি 2 কাপ জল নেব, এরকম 1টা কাপের 2 কাপ জল এখানে দিয়ে দেবো। এই যে জল কতটা অ্যাড করবে সেটা কিন্তু সবসময় নির্ভর করে যে স্যুপটা বানাচ্ছো সেটা কতজনের জন্য বানাচ্ছো তার উপরে। আমি এখানে 2 কাপ জল অ্যাড করছি। মোটামুটি যে স্যুপটা আমি তৈরি করব সেটা 2-3 বছরের বেবি খেতে পারবে ভালোভাবে, এবং তার সাথে 1 ব্যক্তি বা 2 ব্যক্তিও খেতে পারবে। তো আমি 2 কাপ জল প্রেশার কুকারে দিয়ে দিলাম। এরপর আমি এখানে নুন অ্যাড করছি। 1 বছরের ছোটো বেবিদের ক্ষেত্রে কিন্তু নুন অ্যাড করবে না। তো কিছুটা পরিমাণে নুন এখন অ্যাড করে দিলাম। ইন্ডাকশানে পাওয়ারটা অন করে দিলাম, পাওয়ারটা লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখবো। এরপর আমি মুসুর ডাল অ্যাড করব। তো আমি এখানে মুসুর ডাল ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারো। তবে যদি বাচ্চার বয়স মোটামুটি 1 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে মুসুর ডাল বা মুগ ডাল বা জোর ছোলার ডাল ব্যবহার করতে পারো। 1 বছরের উপরে বেবিদের ক্ষেত্রে যে কোনো ডাল ব্যবহার করতে পারো। তো আমি মুসুর ডাল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে রসুন এখন দিয়ে দেব, পুরোটা নয়, কিছুটা রসুন এখন দিয়ে দেব। এরপর এর মধ্যে মিছরি, তাল মিছরি দানাগুলো দিয়ে দেব পুরোটাই। এরপর টমেটো বাদে বাকি সমস্ত সবজিগুলোকে এখনই দিয়ে দেব। যদি বাচ্চার বয়স 8 মাসের কাছাকাছি হয় সেক্ষেত্রে টমেটো আর ক্যাপসিকাম কিন্তু না দেওয়াই ভালো। এরপর একটু নেড়ে নেব, তারপর এগুলো সেদ্ধ করতে দেব। তো প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, এবং 2-3টে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারো।
মানে ডাল আর সবজিগুলো যাতে সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেছে বুঝতে পারলেই এরপর ইন্ডাকশানে পাওয়ারটা বন্ধ করে দেবে বা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে, তারপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ অবস্থাতেই সরিয়ে রাখবে। এরপর আমি ইন্ডাকশানে আর একটা প্যান বসিয়ে দিচ্ছি, একদম লো পাওয়ারে রাখবো, কারণ মাখন দিয়ে যখনই আমরা কোনো কিছু বানাবো সেটা কিন্তু একদম লো পাওয়ারেই করতে হয় যাতে মাখনটা পুড়ে না যায়। তো এই সময়তে আমি 2 টেবিল চামচ মাখন দিয়ে দেব। তোমরা চাইলে এখন 1 টেবিল চামচ দিতে পারো, স্যুপ বানানো হয়ে গেলে তার উপরে আর 1 টেবিল চামচ দিতে পারো। এরপর বাকি রসুন কুচি মাখনের মধ্যে দিয়ে দেব। যদি বাচ্চার বয়স 8-9 মাসের কাছাকাছি হয় সেক্ষেত্রে কিন্তু এই স্টেপটা করার দরকার নেই, সেক্ষেত্রে শুধুমাত্র প্যানের মধ্যে মাখন দেবে, তারপর সেদ্ধ হওয়া ডাল যে সবজিগুলো আছে সেগুলো ওই মাখনের মধ্যে দিয়ে আরেকটু নেড়ে নেবে। যদি বাচ্চার বয়স 9 মাসের বেশি হয় সেক্ষেত্রে বাচ্চা রসুন পেঁয়াজ খেতে পারে, তখন এই স্টেপটা ফলো করতে পারো। রসুনগুলো নাড়া হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচিটাকেও ভালো করে একটু নেড়ে নেব। এখানে নুন যেটুকুনি বাকি ছিল সেটাও দিয়ে দিলাম, তারপর ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে টমেটো কুচি যেগুলো ছিল সেগুলো দিয়ে দেব। 8-9 মাসের বেবিদের ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু না করলেও চলে। এরপর টমেটোর কুচিগুলো এখানে দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজ টমেটো এগুলো যখন নাড়তে নাড়তে একটু নরম নরম মতন হয়ে আসবে তখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ফেলবো। দেখো সবজি এবং ডাল সবই কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এই সেদ্ধ হওয়া সবজি ডালকে এই টমেটো পেঁয়াজ যেটা ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে। ইন্ডাকশানে পাওয়ারটা কিন্তু আমি এখন বন্ধ রেখেছি। এরপর সবজি ডাল যখনই অ্যাড করে দেব পেঁয়াজ আর টমেটোর মধ্যে, তো কিছুক্ষণের জন্য এটাকে একটু ফুটতে দেব। কিছুক্ষণ এটা ফুটে গেলে তারপর আবার ইন্ডাকশানের পাওয়ারটা বা গ্যাসের যে ফ্লেমটা আছে সেটাকে অফ করে দিতে হবে এবং তারপর একটা স্ম্যাশার দিয়ে আস্তে আস্তে এগুলোকে স্ম্যাশ করতে হবে। যদি বাচ্চার বয়স 2 বছরের ছোট হয় তো সেক্ষেত্রে এভাবে স্ম্যাশ করে করে দিলেই স্যুপ খেতে ওদের সুবিধে হবে। যদি বাচ্চার বয়স 8-9 মাস হয় সেক্ষেত্রে কিন্তু যে সবজি ডালটাকে মাখনে নেড়ে নেবে সেটাকে একটু ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে, তাহলে যে জলটা পাওয়া যাবে ডালের জল সেটাই কিন্তু অনেক পুষ্টিকর হবে, তার মধ্যে সবজি এবং ডালের সব পুষ্টি থেকে যাবে এবং বাচ্চা খেতেও পারবে। আর যদি বাচ্চার বয়স 8-9 মাসের বেশি হয় সেক্ষেত্রে এইভাবে এভাবে ভালো করে স্ম্যাশ করে দিতে হবে। স্ম্যাশ করা হয়ে গেলে আবার ইন্ডাকশানে পাওয়ারটা একটু অন করে দেব এবং আর কিছুক্ষণ এটাকে একটু ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে গেলেই বুঝতে পারবে সাইড থেকে একটু তেল তেল মতন বেরিয়ে এসেছে, কালারটাও একটু অন্যরকম হয়ে গেছে। তো ব্যাস রেডি বাচ্চাদের জন্য সবজি ডালের স্যুপ। এরপর আমরা এটাকে একটা বড় পাত্রে ট্রান্সফার করে নেব। ইন্ডাকশানে পাওয়ারটা অফ করে দিলাম, এবার এটাকে একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিলাম। এরপর এই স্যুপটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এত গরম অবস্থায় কিন্তু পাতিলেবুর রস দিতে নেই, তাহলে ভিটামিন সির গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। হালকা গরম থাকলে তারপর এর মধ্যে পাতিলেবুর রসটা অ্যাড করে দিতে পারো। তো ব্যাস রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর সবজি ডালের স্যুপ। তো এইভাবেই আমরা 1 বছরের ছোট এবং 1 বছরের বড় বেবিদের জন্য বাড়িতে ইজিলি সবজি ডালের স্যুপ রান্না করতে পারি। যে সমস্ত বাচ্চারা খেতে চায় না সহজে, খাবার নিয়ে অনেক বায়না টায়না করে, তো সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই টাইপের খাবার খুবই উপযুক্ত, কারণ এই ধরনের খাবারগুলো খুব সহজে বাচ্চাদেরকে খাওয়ানো যায় যেহেতু একদম তরল টাইপের হয় এবং অল্প একটু খেলেই তার মধ্যে দিয়ে অনেকটা পুষ্টি বাচ্চার দেহে চলে যায়।
এই ধরনের স্যুপ চাইলে আমরা বাচ্চাকে ব্রেকফাস্টে খাওয়াতে পারি, সন্ধ্যের টিফিনে খাওয়াতে পারি, ডিনারে খাওয়াতে পারি। এছাড়া যদি বাচ্চার কখনো ঠান্ডা লেগে সর্দি কাশির মতন সমস্যাগুলো হয়ে থাকে তো সেই সময়তেও কিন্তু এখানে সবজি ডালের স্যুপ খুবই উপকারী একটা খাবার, কারণ এই খাবারটা খেতেও কম সময় লাগে, বাচ্চাদের মুখেও একটা খেলে রুচি আসে এবং খাবারটা যদি অল্প পরিমাণেও বাচ্চা খায় তো সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মধ্যে অনেকটা পুষ্টি চলে যায়। তাই বাচ্চাদেরকে কিন্তু মাঝে মাঝে সবজি ডালের স্যুপ রান্না করে খাইও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে আটাচ থেকো। থ্যাংক ইউ।